শরীরে রক্ত যদি থাকে এই জিনিসটার উপর লক্ষ্য রেখে আপনাকে আজ থেকে দায়িত্ব পালন করতে হবে যে আর রেজা লোকাউমুন আইলান নিসাই, একজন নারী ওই মহিলাদের উপরে কর্তৃত্ব দান করবে, একজন পুরুষ পরিচালনা করবে আপনি। আমি তোমার স্বামী, আমার কথা মোতাবেক চলতে হবে। আর আমি চেন্নাই থাকি মানে আমাকে ফোন করে বলতে হবে মায়ের বাড়ি যাচ্ছ কিনা। তুমি যদি মায়ের বাড়ি যাও তবু আমাকে বলতে হবে আমি মায়ের বাড়ি যেতে ইচ্ছুক। কদিনে যাবে, ক ঘন্টা থাকবে, সেটাও আপনার স্ত্রীকে বলে পারমিশন নিয়ে যেতে হবে। এটা হচ্ছে পুরুষ। অনেকে আবার প্রশ্ন করবেন, আপনি তো ইমাম সাহেব এখানে থাকেন, আপনার পরিবার তো বাড়িতে, আপনার পরিবারের বাজার ঘাট করে কিভাবে? মানে শয়তানি ওয়াসওয়াসা মুনাফিকি অনেক আছে প্রশ্ন। জি, তারও বিধান রয়েছে, আপনি বাইরে থাকলে কিভাবে বাজার মার্কেট সত্য রয়েছে, বিবি যেন বাইরে না যায়। আপনি কিভাবে মার্কেট করবেন, কিভাবে পাঠাবেন, ওটা আপনার দায়িত্ব। তারও তো কলা কৌশল আছে, আমার বাড়িতে আমার পরিবার আছে, আমি তো না থাকলেও আমার স্ত্রীকে কোন দিন মার্কেটে যেতে হয় না, আমার স্ত্রী চিনি না কোন জায়গায় কি পাওয়া যায় এখনো পর্যন্ত। তাহলে আপনি বাড়িতে থেকে দায়িত্ব কেন পালন করতে পারবেন না, যদি আমি এই জায়গা থেকে দায়িত্ব পালন করতে পারি? এখনো পর্যন্ত আমার স্ত্রী যদি মায়ের বাড়ি যায়, আরে মায়ের বাড়িতে থেকে যদি অন্য কোথাও যায় মায়ের সঙ্গে, তবু বিনা পারমিশনে যাবে, এটা আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবেন, ক্ষমতা নেই। পুরুষ হতে হবে এমন। আমার বিবিকে আমি মায়ের বাড়িতে রেখে এসেছি, ওর মায়ের বাড়িতে মানে আমি যতদিন বলেছি যতদিনের জন্য ততদিনে থাকতে হবে ওকে। ওখান থেকে যদি নিজের বোনের বাড়ি তার মা যদি যেতে চায়, মায়ের সঙ্গে যেতে চাইলে তবু পারমিশন নিতে হবে, আর ওই পারমিশন নিয়ে তাকে যেতে হবে। এটা যে পুরুষ, এটা যে স্বামী, এ দায়িত্ব আপনাকে পালন করতে হবে। স্ত্রীকে সেভাবে কন্ট্রোল, ওই যে আপনাকে বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাজ দিন সেদিকে অগ্রাধিকার দাও। আপনি দেননি, আপনি দেখেছিলেন টাকা, দেখেছিলেন সৌন্দর্যতা, ওই সৌন্দর্যতা দেখেই তো আরো বাকি সৌন্দর্যতা চলছে এখন। কাজী রব্বুল আলমিনের কাছে দোয়া করি, হে আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে সেই ইমান আনা তৌফিক দাও যে